ইনজুরি আপডেট আমি জানি না, আমি যতটুকু লাস্ট যেটা আমি শুনেছি 5 to 6 weeks, ঠিক 5 to 6 weeks লাগবে, এর চেয়ে বেশি আমি কিছু ডিটেলস আপ থেকে বলতে পারবো না। আর সেকেন্ডলি থার্ড ওপেনারটা আসলে ইটস এ ট্রিকি থিং দেয়, কারণ ম্যাক্সিমাম খেলায় আমি আর লিটনি ওপেন করি, রনি উই হ্যাভ বিন ক্যারিং রনি ফর লাস্ট ফ্রম লাস্ট সিরিজ, আজকে একটা সুযোগ পেয়েছে হি কুডন্ট স্কোর, এখন একটা মানুষকে একটা সুযোগ দিয়ে চেঞ্জ করে ফেলাটা কতটুকু যুক্তি এটা আমি জানি না, বাট একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে নট এভরিথিং ইজ ইন মাই হ্যান্ড, আই হ্যাভ আ লিমিটেশন, আমার ওই লিমিটেশনের মধ্যে যতটুকু আমার অ্যাডভাইস বা আমার থেকে জিজ্ঞেস করা হয় আই আই গিভ দ্যাম, বাট দ্যাট ইজ ওয়ান পজিশন, অ্যান্ড দ্যার ইজ আনাদার পজিশন অ্যাট 6-7 একটা পজিশন আছে, এই দুটো পজিশনেই আমরা প্লেয়ার দেখছি। তামিম ভাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইংল্যান্ড আপনার ক্যারিয়ারে দারুণ একটা মেমোরি লেন, আপনি বলছিলেন যে প্রবাবলি ইংল্যান্ডে আপনার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন, একটু কি মন খারাপের জায়গা আছে কিনা? অবশ্যই, আমি আসলে এই সিরিজ খেলার আগেই চিন্তা করছিলাম, বিকজ আমাদের শিডিউলে এখানে আর নেক্সট 3-4 বছরে এরকম কিছু নাই, সো আই ওয়াজ অ্যাকচুয়ালি হোপিং টু ডু সামথিং স্পেশাল দ্যাট, বিকজ আমি যখন এখানে প্রথম আসি আই ডিড সামথিং স্পেশাল, মানে আর এটা আমার লাস্ট ছিল, সো আই ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল, আনফর্চুনেটলি আই কুডন্ট, বাট ইট ওয়াজ নাইস দ্যাট আই হ্যাড সাম রানস টুডে টু ওই মেমোরিটাকে সবসময় রেডিও টুডে 89.6 FM